সংসদে শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠক ডাকা হল কেন্দ্রের তরফে। মঙ্গলবার সকালে 11টায় সংসদের সর্বদল বৈঠক ডাকা হয়েছে। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বৈঠক ডেকেছেন। সমস্ত দলের ফ্লোর লিডাররা বৈঠকে উপস্থিত থাকবেন। সংসদের এজেন্ডা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা। বুধবার 7ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এদিন সন্ধ্যায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও বিজনেস অ্যাডভাইজারি কমিটি বৈঠক ডেকেছেন। সূত্রের খবর, বিএসসির বৈঠকেও বিভিন্ন এজেন্ডার পাশাপাশি অধিবেশনে কি নিয়ে আলোচনা হবে তার একটি রূপরেখা তৈরি হতে পারে।